পরে গাড়ি চলে এসেছে। তাই এই শব্দটা শোনা গিয়েছিল। হলো মিক্সিং লাইট কালারও হতে পারে, বাট কনফিউশনে আছি কি কালারটা হবে। মানে আমি এই কালারটার নামটা জানি না, একটু হালকা আর একটু গাঢ় সবুজটা নিতে হবে, মানে গ্রিন।
প্রচুর গাড়ি যায় আমাদের এখানে, তার জন্য এত শব্দ। এই দেখেন ওয়াটার লাইট কালার হয়ে গেছে, ওয়াও। আর আপনারা যখন ঘাসটা দিবেন অবশ্যই চেষ্টা করবেন যে গোল একটি, মানে এরকম গোল গোল একটি তুলি নেওয়ার। গোল একটি তুলি নিলে মানে সুন্দর করে খেঁচা খেঁচা করে দিতে পারবেন। দেখেন আমি গোল একটি তুলি নিলাম, একটু বেশি পানি হয়ে গেছে, দাঁড়ান। দেখো সবাই, তোমরা এইভাবে এখান দিয়ে এইভাবে দিতে হবে। এখান দিয়ে মানে পাহাড়ের মতো দিব না, একটু গোল গোল দিব এখান দিয়ে। দেখো এটা হচ্ছে একটি সুন্দরবনের দৃশ্য। মানে ক্যামেরায় ভালো আসতেছে না, আমি দাঁড়াও আঁকাটা শেষ হোক, তারপর স্ট্যান্ডটাকে মানে স্ট্যান্ড সরিয়ে তারপর দেখাবো এদিক থেকে।
প্রথমে আমি আবার সেই কালার ইয়েলো এখান দিয়ে দিব, ওই যে নদীটায় যাতে ইয়া পড়ে, কি জানি বললে রিভার মানে নদীতে যেন দেখা যায়, মানে সাপ পড়বে, মানে যে পানিতে যেরকম ইয়া হয় সেরকম, মানে বাট আমি ভালো করে বলতে পারতেছি না, বারবার শুধু গাড়ি চায়। I'm so lonely, broken angel. I'm so lonely, listen to my heart. You and I, I miss you so much. I'm so lonely. আমি এখান দিয়ে আবারও দিয়ে দিব, যাতে যে সাপটা পড়ে আমি কি করব বুঝতে পারছি না, তাই আমি একটা গান গাইব। এইটা গাই বলতে যে মনে হয় দূরত কিছু নয়, কতটা তোমায় ভালোবাসি, তুমি 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 যদি মনে রানাচ্ছে কানাচে, সত্যি বলো না কেউ কৃপে মহিলা কখনো বাঁচে, তুমি 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 যদি মনে রানাচ্ছে কানাচে, সত্যি বলো না কে কি প্রেমহীন কখনো বাঁচে, বলতে চাই মনে হয় দূরত কিছু নয়, কতটা তোমায় ভালোবাসি, তুমি 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 শুধু এই মনে আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীন কখনো বাঁচে। আমি এখন এখান দিয়ে দিব, সরি গানটা থামিয়ে দিয়েছি। এখন এই পাশ দিয়ে আবার মেঘ দিব, এটা হচ্ছে আন্তর্জাতিক সুন্দরবনের দৃশ্য। আমি আরেকটা গাচ্ছি গান, এবার গাইব হচ্ছে ওই তেরি মেরি, তেরি মেরিটা আমি গাওয়া শুরু করছি।
तेरी मेरी मेरी तेरी प्रेम कहानी है मुश्किल दो लफ्जों में बयान हो पाए। एक लड़का एक लड़की में प्रेम कहानी है मुश्किल दो लफ्जों में बयान ना हो पाए। हर संजय खाया लम्हा लम्हा गे जाया আমি এখন এখান দিয়ে দিব আরেকটা মেঘ শেষ। এখান দিয়ে সুন্দর করে নিমিশ দিতে মানে ফিনিশটা দিতে হবে ভালো করে, এই যে এখান দিয়ে দিতে হবে। এবার আমি এখান দিয়ে দিব ফিনিশিং সুন্দর করে, নাহলে আবার ভালো লাগে না। আমি এখান দিয়ে এগুলো কি বল জানি না, আপনারা ভেবে নেবেন এগুলো হচ্ছিল সূর্যের আলো, মানে আমি জানি না এগুলো কি। এবার আমি করবো হচ্ছে হইল হরিণ, হরিণ আঁকবো। প্রথমে আঁকবো গাছ, গাছ না এঁকে কি আমি হরিণটা আঁকতে পারি নাকি। এখান দিয়ে গাছ দিয়ে নেব, একটা সুন্দরবন তো গাছ ভরা আর ভালো একটি ছিল। সুন্দরবনে বাওয়ালিরা এবং মোয়ালরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। এটা মনে হয় ফোরের বইতে আছে। ফোরের বই, থ্রির বই, এগুলো এই বইগুলোতে।
এবার এখান দিয়ে রাখবো হচ্ছে লাল পাল দিয়ে নিচ্ছি, এগুলো পরে দিব হচ্ছে পাতা, না হলে মিশে যাবে। এখন দিব হচ্ছে হরিণ, আমি এখন এখান দিয়ে ইয়াটা আঁকবো, কি জানি বলে হরিণটা আঁকবো। দেখেন দেখেন একটি মাছ, ছাগল, ছাগল না মানে হরিণ। এটা তো ক্যাঙ্গারু হয়ে গেল, থাক আমি একটু মানে ছাগল কি ইয়েটা ভালো করে আঁকতে পারি না, হরিণ সেই দিনে একটা আঁকতে চেয়েছিলাম সেটাও হয়ে গেল। এই পাশে একটা আঁকবো, এটা একটি ছাগল বসে রয়েছে, এখান দিয়ে পায়ের উপর পায়ে তুলে বসে রয়েছে, পানি খাবে, ও খাচ্ছে।
হচ্ছে ওর বাচ্চা। এখান থেকে একটি চোখ দিই, এবার ওদের শরীরটা দিয়ে দিচ্ছি। এই যে আরেকটা রিং কে নিয়েছি, এখান দিয়ে ঠোঁটটা দিচ্ছি সুন্দর করে, একে নিয়েছি। এবার এইভাবে দিব, আমি এখন শিংটা দিব। একটা দিব সিং, এই পাশে একটা দিচ্ছি। হয়ে গেছে আমার সুন্দরবনের দৃশ্য আঁকা। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিচে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। টেন টেন।